বাড়া শুরু করুন, মনে হয় আষ্টে আন শাসনি দেখছেন নি। আয় বিজ্ঞান রে একারে হিদ্দ টিদ্দ করি, বাজি টাজি করি, টালি টুলি লুসি, এই বিজ্ঞানের রঙ্গা শাসনি বাড়া শুরু করুন, মনে হয় আষ্টে আন শাসনি হইব। তো এই শাসনি মানি বত্তারি, তো এগেন হয়েছে আলু দি ফদিনা ফাতাল্লাই আগে দি রেডি করি লুসি, কাঁচা হেঁচ দি দুই আন বত্তা করুন, দুই আন শাসনি, আর বিজ্ঞান হইব ওই টাইলা হেঁচ দি। আর ইয়েও করছি দেখছেন নি, জাল খোলার দিয়ে যে তারে আন্ডা নোয়াখালীর মরিচ খোলার দিয়েও কয়, তো হিয়ান আলাদা একখান রেসিপি খাইবেন, রেসিপি নয় আমি খাইবারলে করছি, তো একখান শেয়ার করি রেখছি, যদি কে আর ভালো লাগে আর দেখি বানে খাইতেন খাইবেন কি হওয়াত, তো ইয়ানে করতাম না, ইয়ানে বেশি বড্ড হয়ে যাবে, হেললাই আলাদা দিস মু। আমি হেজরে তেলের হরে একখান লাই লইছি, আর একখান রুইত মাছ বাজি লইছি, কদু আতার শাসনি লাই, মরিচ দেশি বিদেশি দুই রকমের মরিচ দিছি বুঝলেন নি আনেরা, আর মসুর ডাইলের শাসনি করুম, মসুর ডাইলও সিদ্ধ করে লইছি, মানে একটারে বেগেন আর রেডি, আমি খাইলি অঙ্গা বাড়ি টাড়ি ইসা হুনিও টালি টুলি রেডি, বেগেন রেডি অঙ্গা, আই শাসনি বাড়ন শুরু করে দিয়ে, আর আগাতি বাড়ি বেগেন রে আই বক্সের ভিতরে লোম হরে দিয়ে একটা নানি করে সাজাই গোজাই দেখাম, আগে দি দৈন্যা হাতা দি এই ফদিনা পাতা দি আলু দি শাসনি করি এলাম, দেখছি এসান ফদিনা পাতা বত্তা মানে ফদিনা পাতা শাসনি করি এলাইছি, অঙ্গা উড়াইলম আবার ডাইলের শাসনি করু, অঙ্গা করি আর মসুর ডাইলের বত্তা, মসুর ডাইলরে সিদ্ধ করি লইছি, লই অঙ্গা মসুর ডাইলের শাসনি করিলম, ওই গেছে ডাইলের বত্তা, ডাইলের শাসনি, অঙ্গা যাই উড়াইলম, অঙ্গা বায়ুনের বত্তা গড়িয়ের বায়ুনের শাসনি করি লই, আর দি কিয়া কিয়া দিছি দেখছেন নি, একারে বেগেন দিছি, নাম কইতাম গেলে আর ভিডিও বেশি বড্ড হয়ে যাব, আনারা দেখলেই কইতেন হারবেন, কারণ আনারা ব্যাকে হারেন, তাই আমরা মাখি লম বেগেন, ওই গেছে দেখছেন নি বায়ুনের শাসনি, বায়ুনের শাসনি এত হওয়াত, এই বায়ুন মসুর ডাল যে কোনো শাসনি চার হাঁস রকমে করণ যায়, তবে একখানা তেলে বাজি করলে বেশি হওয়াত লাগে, তবে আমরা উড়াই লম হরে দি লাস্টে বেগেন একত্র রান্না করে দেয়াম, অঙ্গায় ফুলকপির শাসনি মানে বত্তা করবেলা রেডি করছি, এটাও আদি কষালুম, এই কিয়া কিয়া দিছি দেখছেন নি, আর সাফওয়ান আর সাফওয়ানের আব্বু দুষ্টামি করে খেলাধুলা করে, এই যে ওই গেছে আর ফুলকপির শাসনি অঙ্গা উড়াইলম, বাকি গেন শিলে বাড়ু, শিলে বাড়ি লই ওই শিলে বাড়া শুরু করে দিই, এই অনগা তো আ শিলের ভিতরে এই লাসের শাসনি বাড়িয়ের ইসা হুনি দিছি, আর লন নুন দিমু আর হরের তেল, আমি কিন্তু বিজ্ঞান হরের তেল দি করি, এর জৈতন তেল দিতাম না, কারণ হরের তেল খাইছি এলার ভালো লাগছে, তাই চাই কেন করি লই, ওই গেছে আর লাসের শাসনি অঙ্গা উড়াইলুম, অঙ্গা কদুর শাকের শাসনি করি লই, এর এই কদুর শাকের বত্তাল্লাই কিয়া কিয়া লইছি দেখছেন নি, রুইত মাছ মাছান তো অনেরা হয়তো বুঝতেন নয়, আমি রুইত মাছ দিয়েছি, অনেরা যে কোনো মাছ দিতেন হারেন, তাই চা করিল, ওই গেছে কদু হাতার শাসনি অঙ্গা এখানে উড়েলুম, অঙ্গা কাঁডলের গোড়ার শাসনি করুম, আর ইসা হুনি দি করি এর কাঁডলের গোড়ার শাসনি তো করি লই, ওই গেছে কাঁডলের বক্তার শাসনি অঙ্গা বিজ্ঞান অত্তর করুম, করি আনে করে দেখাম, দেখছেন নি আমি একখানা সাজাইছি, আর সাদা ফেলেটে যে কোনো কিছু একখানা সুন্দর দেখায়, তো আষ্টে রকমের শাসনি করছি এর যা হরে, আরেকদিন আরও বেতালা রকমের করি আনে করে ভিডিও দিমু ইনশাল্লাহ, তো ইয়ানে করছি সাফা সুটকির শাসনি, ডাইলের শাসনি, ফদিনা পাতার শাসনি, লাসের শাসনি, কাঁডলের গোড়ার শাসনি, কদু হাতার শাসনি, ফুলকপির শাসনি, বেগুনের শাসনি, কোনটা কার প্রিয় একখানা কমেন্টে জানাইন, তো আনেরা ব্যাগ ভালো থাকেন, আল্লাহ আনে করে সুস্থ রাখক, ভালো রাখক, আর কীরকম হয়েছে একখানা জানাইবেন, এই যাই আনে আল্লাহ হাফেজ।